আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো ওভারলক মেশিনের স্টিচ বা এসপিআই কিভাবে আপনারা বাড়াবেন এবং কমাবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আপনারা ভিডিওতে যে সেলাইটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ওভারলক মেশিনের চেলি। তো এখানে যে নিডেলের সেলাইগুলা, অর্থাৎ নিডেলটা এটা সেলাই পরে আবার উঠে যখন আরেকটা সেলাই পরে, এই জায়গাটুকুরে বলা হয় স্টিচ। তো বাইরের রিকমেন্ড অনুযায়ী আমাদের প্রতি ইঞ্চিতে 12 থেকে 14টা স্টিচ বা এসপিআই থাকতে হবে। তো আজকে আমি আপনাদেরকে ওভারলক মেশিনে কিভাবে আপনারা এই স্টিচটা বাড়াবেন এবং কমাবেন সেটা দেখাবো। তো এর জন্য আমাদের ওভারলক মেশিনের এই যে একটু নিচের দিকে দেখেন, এই যে চাবিটা, তো এটা টিপ দিলে কিন্তু দেবে যায়। তো এটাকে আপনারা টিপ দিয়ে একটু দাবায় ধরে রাখবেন। ধরে রাখার পর আমাদের হাতের ডান সাইডে মোটরের যে চাকাটা দেখতে পাচ্ছেন, তো এই চাকাটাকে আপনারা ঘোরাতে থাকবেন। তো ঘোরানোর পর এই চাকাটাকে যখন আটকে যাবে, তখন আপনারা এই যে নিচের দিকে, অর্থাৎ এই যে দেখেন নিচের দিকে যখন ঘোরাতে থাকবেন, এই যে প্রত্যেকটা নাম্বার দেওয়া আছে, তো নাম্বার অনুযায়ী ঘোরাতে থাকলে আপনাদের স্টিচ আস্তে আস্তে কমতে থাকবে এবং আটকে যাওয়ার পর আপনারা যখন উপর দিকে ঘোরাবেন, তখন আপনাদের স্টিচটা আগে থেকে ঘন হয়ে যাবে। তো এই স্টিচটা আমরা সেট করার জন্য আগে আমরা একটা ফেব্রিক সেলাই নিব। তো ফেব্রিক সেলাই দেখব তা আমাদের মেশিনে বর্তমান কয়টা স্টিচ আছে, আর তার উপরে ডিপেন্ড করবে আমাদের স্টিচ আমাদের বাড়াতে হবে কিংবা কমাতে হবে। তো দেখুন, আমাদের মেশিনটা ফেব্রিকটা আমরা সেলাই করেছি, এখন আমাদের চেলিতে স্টিচ দেখা যাচ্ছে কয়টা, এর জন্য আমরা মেজারমেন্ট করব। তো মেজারমেন্ট করার জন্য আমাদের মেশিনে দেখেন মেজারমেন্ট দেওয়া আছে। তো আমরা মেশিনের এখানে আমরা দেখব 1 ইঞ্চিতে কয়টা স্টিচ আছে। তো এখানে দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8, তো এখানে দেখা যাচ্ছে প্রায় আটটা স্টিচ আছে। তো আটটা স্টিচ যেহেতু আছে, তো ভাইয়ের রিকমেন্ড হলো 12 থেকে 14টা, এর জন্য আমাদের স্টিচটা 12 থেকে 14টা করতে হবে। তো তার জন্য আমরা এই চাবিটাকে টিপ দিয়ে ধরে রাখবো। ধরে রেখে আমাদের মেশিনের ডান সাইডে যে মোটরের যে এখানে যে চাকাটা, চাকাটাকে আমরা ঘোরাতে থাকবো। চাকাটা ঘোরানোর পর যখন এই চাকাটা আটকে যাবে, তখন যেহেতু আমরা বাড়াবো, তার জন্য আমাদের কি উপর দিকে ঘোরাতে হবে। অর্থাৎ এভাবে আমরা উপর দিকে দিয়ে, যেহেতু আটটা স্টিচ আছে, তো আমরা এখানে 12টা স্টিচ করে নিব। তো এখন আমরা ফেব্রিকটাকে আবার একটু সেলাই দেখি যে আমাদের স্টিচটা 12 থেকে 14টা হলো কি না। তার জন্য আমরা ফেব্রিকটা সেলাবো। তো ফেব্রিকটা সেলানোর পর আমাদের চেলিটা দেখা যাক, দেখেন আগের থেকে স্টিচটা কিন্তু ঘন হয়েছে, সেটা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। যে আমাদের যে নিডেলের যে প্রত্যেকটা স্টিচ একটা থেকে অপর স্টিচের গ্যাপটা অনেকটা কমে এসেছে। যেমন ধরেন আমাদের আগের চেলিটা আমরা দেখাই, তো দেখুন এই যে আগের চেলির এই যে প্রত্যেকটা নিডেলের স্টিচ কিন্তু মাঝখানে অনেকটা গ্যাপ আছে, কিন্তু আমরা পরে স্টিচটা বাড়ানোর পর দেখেন আমাদের চেলির এই যে স্টিচগুলো কিন্তু অনেকটা ঘন হয়েছে, আমাদের গ্যাপটা অনেকটা কমে এসেছে। তো এটাকে আমরা এখন মেজারমেন্ট করব। মেজারমেন্ট করে দেখব যে আমাদের এসপিআই কয়টা হলো। তো আমরা এটাকে দেখব 1 ইঞ্চিতে আমাদের কয়টা যেন দেখতে হবে। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তো এখানে প্রায় 12টা স্টিচ আছে। এভাবেই আপনারা স্টিচটা সেট করে নেবেন। এবং আমাদের আরেকভাবে স্টিচ কমানো এবং বাড়ানো যায়, সেটা হলো আমাদের দাঁতের প্রেশার। তো দেখুন আমাদের মেশিন এখন দাঁতের প্রেশার আছে 6 দাগে। অর্থাৎ আমাদের দাঁতের প্রেশারটাকে আমরা যখন 6 দাগে করে আমাদের ফেব্রিক সেলাবো, তখন যেটা হবে আমাদের ফেব্রিকের যে চেলি উইডটা, তো এই চেলি উইডটা কিন্তু অনেকটা খেপে যাবে। তো এভাবে খেপে গেলে যেটা হয়, কিছু কিছু নেকটা ফেব্রিকের ক্ষেত্রে এই চেলিটাকে ধরে টান দিলে আমাদের স্টিচগুলো সেরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন আমাদের যে স্টিচগুলো কিন্তু অনেকগুলোই পাতলা। এবং আমরা এখন আমাদের দাঁতের প্রেশারটাকে একটু উপরে উঠায় নিব। উপরে ওঠার জন্য চাবিটাকে একটু লুজ দিয়ে নিয়ে আমাদের দাঁতের এই প্রেশারটাকে আমরা একটু উপরে উঠাই দিয়ে 2 দাগে রাখবো। তো 2 দাগে রাখার পর আমরা এটাকে টাইট করে দিয়ে এখন আমরা ফেব্রিকটা সেলাই দেখব। তো এই দাঁতের প্রেশার উপরে উঠানোর পর আমরা ফেব্রিক সেলাই যেতে হবে, আমাদের স্টিচটা ঘন হবে। কিন্তু আমরা যদি রিফেব্রিক সেলাই, তাহলে আমাদের চেলিটা কিন্তু ওয়েটিং হওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য বলবো আপনারা দাঁতের প্রেশার উঠায় নামায়ে আপনার চেলির স্টিচ বাড়াবেন কিংবা কমাবেন না, কারণ এটি ব্যবহার হয়ে থাকে আমাদের চেলি খাপানোর জন্য এবং চেলি ওয়েটিংটা কমানোর জন্য। তো এক্ষেত্রে ব্যবহার হয়। তো বন্ধুরা, আমার ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়েছি আপনারা কিভাবে আপনাদের মেশিনের
স্পিয়ার বা স্টিচ আপনারা কিভাবে সেট করবেন, বাড়াবেন কিংবা কমাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কী হবে, আমার পরবর্তী নতুন ভিডিও আপলোড দিলে ওই ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকে এ পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।